মুম্বাইয়ের ওয়াডালায় অভিজাত আবাসনে বাঙালি যুবতী খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে সবাইকে। যার হাতে নিরাপত্তার দায়িত্ব ছিল সেই নিরাপত্তা রক্ষী আততায়ী হওয়ায় ফের একবার চমকে উঠেছেন সকলে। শহরবাসীর মনে পড়ে গিয়েছে দু দশকেরও বেশি সময় আগের ঘটনার কথা। ভবানীপুরে একটি আবাসনের বাসিন্দা 14 বছরের হেতাল পারেখকে ধর্ষণ করে খুন করেছিলেন বাড়িরই নিরাপত্তারক্ষী ধনঞ্জয় চট্টোপাধ্যায়। পরে যার ফাঁসি হয়, কিন্তু বারবার রক্ষকের ভক্ষক হয়ে ওঠার ঘটনা সামনে আসার পরেও কতটা আঁটোসাঁটো শহরের আবাসনগুলির নিরাপত্তা? আকাশ ছোঁয়া বহুতলগুলির নিরাপত্তাতে কতটা আগ্রহী আবাসিকরা, তা দেখতে শহরের কয়েকটি অভিজাত আবাসন ঘুরে দেখেছেন এবিপি আনন্দের প্রতিনিধি। প্রথমেই উত্তর কলকাতার অভিজাত একটি আবাসন। এখানকার নিরাপত্তার ছবিটা অত্যন্ত আঁটোসাঁটো। সর্বত্র সিসিটিভি ক্যামেরা, চলছে মনিটরিং, দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। টপকে অপরিচিত কারোর পক্ষে আবাসনে ঢোকা কার্যত অসম্ভব। আবাসনের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের যাবতীয় তথ্য রয়েছে আবাসিকদের কাছে, তা জমা দেওয়া হয়েছে স্থানীয় থানাতেও। এদের কাছে আমাদের কাগজপত্র জমা দেওয়া যায়, এদের যে যেগুলো প্রিলিমিনারি যে কন্ডিশনসগুলো রয়েছে এগুলো আমরা ফুলফিল করেছি। পরের গন্তব্য বাইপাস সংলগ্ন বহুতল। এখানকার নিরাপত্তার ছবিটা অবশ্য অত্যন্ত ঢিলেঢালা। নিরাপত্তার বিষয়টি নজরদারির জন্য দুটি কমিটি থাকলেও এখনও আবাসনে পুরোপুরিভাবে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজই সম্পূর্ণ হয়নি। কাজ চলছে। নিরাপত্তা রক্ষীদের সম্পর্কে কিছুই জানেন না আবাসিকরা। এজেন্সি পাঠিয়েছে ব্যাস এইটুকু। 314টি ফ্ল্যাট আছে, অ্যাট প্রেজেন্ট 260টি ফ্ল্যাট আমাদের কমপ্লিট, মানে পরিবার থাকেন তো সবাইকে হয়তো চেনে না, কিন্তু এদেরকে বলা হয়েছে। আরেকটা জিনিস